টিজিএডিসি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বেশ কিছু বিল উত্থাপন হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু বিলে সংশোধনী আনা হয়েছে বলে জানা গেছে। টিজিএডিসির কাউন্সিল ভবন সূত্রে এই খবর জানা যায়। টিটিএডিসির কাউন্সিল ভবনে শুরু হয়েছে 13তম বাজেট অধিবেশন। সোমবার টিটিএডিসির দ্বিতীয় অধিবেশনে বেশ কিছু বিল উত্থাপন হয়েছে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বিলে সংশোধনী আনা হয়েছে। 16 মার্চ শেষ হবে এডিসির বাজেট অধিবেশন। অধিবেশনে উপস্থিত ছিলেন এডিসির সিএম জগদীশ দেববর্মা, ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা, স্বাস্থ্য বিভাগের ইএম কমল কলয়, বন বিভাগের বাবরঞ্জন রিয়াং এবং শিক্ষা বিভাগের ইএম চিত্ত দেববর্মা। 16 মার্চ পর্যন্ত চলবে এই অধিবেশন। টিটিএডিসির কাউন্সিল ভবন সূত্রে এই খবর জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।